হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আমি চাই যে সবসময় আপনারা ভালো থাকেন, কারণ আপনারা ভালো থাকলেই আমাদের ভালো। কারণ যখনই আপনারা ভালো থাকবেন তখনই আপনারা আমাদের টিউটোরিয়ালগুলো দেখবেন। এই জন্য আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি যে আপনারা যাতে ভালো থাকেন। তো আজ আমি আপনাদের যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ইন্ট্রোর বিষয়, যে কীভাবে আপনি ইন্ট্রো বানাবেন উইদাউট এনি সফটওয়্যার। ঠিক আছে, কীভাবে আপনারা সফটওয়্যার ছাড়া ইন্ট্রো বানাবেন সেটাই আমি আপনাদের আজ আমি দেখাবো। তো আমি প্রথমেই বলে রাখছি, এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা ইন্ট্রোটা বানাতে চান এবং কোনো সফটওয়্যার ছাড়াই, শুধুমাত্র তাদের জন্যই, তারাই দেখবেন। আর যদি আপনি জেনে থাকেন বা শিখে থাকেন তাহলে আমি আপনাদের অনুরোধ করছি আপনি ভিডিও থেকে বের হয়ে আসেন। ঠিক আছে, কেননা আমার এই ভিডিওটা আপনার জন্য না, আমার এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা শেখার জন্য খুব আগ্রহী এবং যারা নতুন তাদের জন্য আমাদের এই ভিডিওটা। তো বন্ধু আর কথা না বাড়ায় চলেন আমরা ভিডিওর দিকে যাই, যে কীভাবে আমি আপনাদের যে দেখাবো যে কীভাবে মানে আপনার ইন্ট্রো বানাবেন কোনো সফটওয়্যার ছাড়াই, শুধুমাত্র ওয়েবসাইট ব্রাউজ করে। তো চলেন যাই ইন্ট্রোর পর। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। হ্যালো ফ্রেন্ড, ইন্ট্রোর পর আবারও হাজির হলাম আপনাদের সামনে সেই টিপস নিয়ে যেটা আমি আপনাদের শেখাতে যাচ্ছি, যে কীভাবে আপনারা সফটওয়্যার ছাড়াই আপনারা ইন্ট্রো বানাবেন। ঠিক আছে, তো এটা আপনাদের দেখাতে যাচ্ছি, যে চলেন আমি আপনাদের দেখাই। তো সেই জন্য আপনাকে একটা লিঙ্কে ঢুকতে হবে। তো আমার ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনাদের ওখান থেকে আপনারা ঢুকতে পারবেন। তো আপনারা চাইলে আমার ডিসক্রিপশন লিঙ্ক থেকেও যেতে পারবেন বা আমি আপনাদের ওয়েবসাইটে দেখা দিচ্ছি। দেখেন, এখানে আপনারা টাইপ করবেন PANZOID.com। ঠিক আছে, দেওয়ার পর আপনার সামনে এইরকম একটা পেজ আসবে। এরকম পেজ আসার পরে তো দেখেন এখানে অনেকগুলো ইন্ট্রো আছে। তো এখান থেকে আপনার যেটা চয়েস হবে আপনি সেটা দেবেন। তো আমি আপনাদের শেখানোর জন্য আমি এই ইন্ট্রোটা ওপেন করতেছি, এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এখানে আরও অনেক ইন্ট্রো আছে। ঠিক আছে, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করে নেবেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আমি এটা ওপেন করলাম, যে ওপেন ক্লিপ মার্ক। ঠিক আছে, তো এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে। তো এখানে একটু জন্য সময় লাগবে লোডিং হতে। আর আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি এই ভিডিওটা MP4 কনভার্ট করবেন। আসলে অ্যাকচুয়ালি এই এখান থেকে যেই ভিডিওটা আপনি বানাবেন, যে ইন্ট্রোটা বানাবেন সেটা কিন্তু হবে MKV ফরম্যাট। তো অনেক সফটওয়্যারে MKV ফরম্যাটগুলো কনভার্ট হতে চায় না। তো এই জন্য আমি আপনাদের দেখাই দেবো যে কিভাবে আপনারা MKV থেকে MP4 মানে ফরম্যাট করবেন। কেননা আপনি যখন ইন্ট্রো বানাবেন তো অবশ্যই আপনি যখন একটা ইউটিউবার বা একটা ইউটিউবে আপনি ভিডিও ছাড়তে আপলোড করতে যাবেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এডিট করে ছাড়তে হবে। তো যখন আপনি এডিট করবেন তো তখন আপনার যে সফটওয়্যার দিয়ে এডিট করবেন সেখানে কিন্তু MKV ফরম্যাট কি সাপোর্ট করবে না। ঠিক আছে, তো সেই জন্য আপনাকে অবশ্যই MKVকে MP4 কনভার্ট করতে হবে। আর কীভাবে কনভার্ট করবেন সেটা আমি নেক্সট ভিডিও দেখাই দিব। তার আগে বলে রাখছি, যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখেন। কেননা আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার নেক্সট ভিডিওটা কি আপনারা কি দেখতে পারবেন না, আর দেখতে যদি না পারেন তো সেই ক্ষেত্রে আপনারা MP4 ফরম্যাটটা কনভার্ট করতে পারবেন না। ঠিক আছে, আরেকটি কথা বলে রাখছি যে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন ইউটিউবার এবং যারা ইউটিউবারের জন্য ভিডিও আপলোড করার জন্য যারা ইন্ট্রো খুঁজছেন বা ইন্ট্রো বানাতে যাচ্ছেন যারা পারছেন না, এই ভিডিওটা শুধু তাদের জন্য। আশা করি তারা দেখবেন না যারা আগে থেকেই জানেন। ঠিক আছে, আপনি যদি আগে থেকে জেনে থাকেন তাহলে আপনি এই ভিডিও থেকে বেরিয়ে আসেন, আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা মানে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি আমি আশা করি আপনি কিছু শিখতে পারবেন। তো ঠিক আছে, চলেন আর কথা না বাড়ায় চলেন যাই দেখাই। তো দেখেন এইখানে যে আপনার চোখের যে একটা চিহ্ন আছে, তো এইখানটাতে ক্লিক করবেন। এখানটাতে ক্লিক করে আপনি প্লে বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, দেখেন এটা কিন্তু আপনার ইন্ট্রো। ঠিক আছে, এটা আপনার ইন্ট্রো। তো এখানে যে ইওর নেমটা দেখলেন, তো এই ইওর নেমটা যে দেখলেন, যে ইওর নেম,
তো এইখানটাতে আপনার ইউর নেমটা আপনি কি আপনি নিজে নিজে লিখতে পারবেন, আপনার চ্যানেলের নামটা লিখতে পারবেন, সেটা কোন থেকে লিখবেন সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। দেখেন এখানে একটা ত্রিভুজের মতো একটা ঘর আছে, চতুর্ভুজের মতো, তো এখানে অবজেক্ট লেখা আছে, তো আপনি অবজেক্টে ক্লিক করবেন। অবজেক্টে ক্লিক করার পর তো ফ্রেন্ড আপনারা খেয়াল রাখবেন, অবশ্যই অবশ্যই যে খেয়াল রাখবেন যে আপনারা যে এখানে যে ইউর নেমটা দেখলেন, তো এখান থেকে দেখেন আপনি যখন এখানে আসবেন তো এখানে দেখেন লেখা আছে যে গ্রুপ, ঠিক আছে, যে গ্রুপটা দেখেন এখানে ইউর লেখা আছে, আর যে গ্রুপে ওয়াই থেকে এনে দেখেন সব চিহ্ন গ্রুপ ও, ঠিক আছে, এইগুলো আপনার ইউর নেম, ইউর নেম, ঠিক আছে, এতে এইগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। যদি আপনি আপনার চ্যানেলের নামে দিতে চান অবশ্যই এগুলো আপনার চ্যানেলের নামে দিতে হবে। যেমন ধরেন আমি এখানে লিখলাম স্মার্ট, তাহলে এস এস ঠিক আছে এখানে স্মার্ট এস, তারপরে এখানে এম এখানে এ ঠিক আছে, দেখেন আমি এখানে পুরো নামটা হইল না, ঠিক আছে স্মার্ট, আচ্ছা স্মার্ট, দেখেন স্মার্ট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে স্মার্ট হয়েছে। তো এখানে দেখেন আগে যখন যেখানে ইউর নেম থাকতো সেখানে স্মার্ট লেখা উঠছে, দেখছেন এইভাবে আপনারা আপনার চ্যানেলের কি নাম পরিবর্তন করতে পারবেন। এবং দেখেন আমি স্মার্টটা লিখছি, এবার আমি লিখবো টিউটোরিয়াল, যেহেতু আমার চ্যানেলের নাম স্মার্ট টিউটোরিয়াল, তো আমি এবার লিখবো টিউটোরিয়াল, টি ইউ টোরি ও টিও এ এল সরি এল টিউটোরিয়াল, দেখেন এখানে লিখবো আমি বিডি, ঠিক আছে বিডি, ব্যাস লেখা হয়ে গেছে। তো এখানে দেখেন অনেকগুলো যেমন অক্ষর, তো টেক্সট, গ্রুপ টেক্সট, ঠিক আছে, তো এরকম আপনি দেখবেন যে কিছু কিছু ইন্ট্রোতে শুধুমাত্র নেম আর ইওর, ইওর আর নেম শুধুমাত্র দুই জায়গায় চেঞ্জ করলে আপনার ইন্ট্রোটা হয়ে যাবে, ঠিক আছে। তো এবার দেখেন আমার ইন্ট্রোটা কেমন হয়েছে, ঠিক আছে এরকম কিন্তু হয়ে গেল। তো ফ্রেন্ড যখন দেখেন আপনার ভিডিও যখন হয়ে গেল, আপনার যখন ইন্ট্রোটা বানানো হয়ে গেল, তো এখন বিষয় হচ্ছে যে আপনি কীভাবে সেভ করবেন, ঠিক আছে কীভাবে সেভ করবেন সেটা আমি আপনাদের দেখাই দেবো। তো দেখেন যে এখানে যে নিচের দিকে দেখেন আসেন, নিচের দিকে আসলে দেখেন ডাউনলোড লেখা আছে, তো আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। ডাউনলোড বাটনে ক্লিক করার পর এখানে ব্যালেন্সটা ঠিকই থাকবে, ব্যালেন্সটা কিছু করার দরকার নেই, আর এখানটাতে আপনার এটাও ঠিকই থাকবে। তো এবার আপনি কী করবেন, স্টার্ট ভিডিও রেন্ডার, ঠিক আছে, তো আপনি যখন এখানে স্টার্ট দেবেন তো দেখেন এখানে হলো অটোমেটিক আপনার কি ভিডিওটা চলে আসবে, একটু সময় নেবে কন সেভ হওয়ার জন্য, ডাউনলোড হওয়ার জন্য একটু সময় নেবে।
তো দেখেন এখানে কিন্তু সময়ও দেখাচ্ছে যে কত সময় লাগবে, সেটা তো সময় দেখাচ্ছে, নির্দিষ্ট পরিমাণে সময় দেখাচ্ছে, যদিও এই সময়ের মধ্যেই হয়ে যাবে। যদি আমার টিউটোরিয়ালটা শিখতে চান বা যদি আপনার কোনো সফটওয়্যার ছাড়া ইন্ট্রো বানাতে চান, অবশ্যই আমার টিউটোরিয়ালটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আর টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদেরকে। দেখেন এখন কি ডাউনলোড ইওর ভিডিও, ঠিক আছে, এখন আপনি ডাউনলোডে ক্লিক করলে আপনার ভিডিওটা ডাউনলোড হবে। দেখেন আমি যখন ক্লিক করলাম, এই দেখেন এখানে ডাউনলোড কি ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। নিচের দিকে দেখেন ডাউনলোড কিন্তু হচ্ছে, ঠিক আছে। দেখেন শো ডাউনলোডে যেতে দেই, দেখেন এখানে দেখেন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা আপনার ইন্ট্রোটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি যদি ওপেন করি, ঠিক আছে, তো এইভাবে আপনারা আপনার ইন্ট্রো বানাতে পারবেন সুন্দর সুন্দর। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাতে লাইক দেবেন, শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলে কেমন লাগলো সেই সিদ্ধান্তটা আপনাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। কেননা আমরা সবসময় আশায় থাকি আপনাদের কমেন্টে, যে আপনারা যখন কমেন্টে যদি ভালো হয় তো অবশ্যই আমাদের ভালো লাগে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও না পাওয়া পর্যন্ত সবাই আরামে থাকবেন।